আজ 12ই আগস্ট 2020, যা ইন্টারন্যাশনাল ইউথ ডে নামে পরিচিত। এইবারের থিম হলো ইউথ এনগেজমেন্ট ফর গ্লোবাল অ্যাকশন, এবং আগেরবারে 2019-এর থিম ছিল ট্রান্সফর্মিং এডুকেশন। আন্তর্জাতিক যুব দিবস প্রথমবার 2000 সালে উদযাপিত হয়। প্রথমবার এই ইন্টারন্যাশনাল ইউথ ডে নামকরণ করেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি। ইউএনের মতে ইউথ বা যুবক বলতে বোঝায় 15 থেকে 24 বছর বয়সী ছেলেমেয়েদের। অপরদিকে ভারতবর্ষে ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস 12ই জানুয়ারি পালন করা হয়। এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবেও সেলিব্রেট করা হয়। এছাড়াও রয়েছে ওয়ার্ল্ড ইউথ ডে বা বিশ্ব যুব দিবস, যা ক্যাথলিক চার্চ দ্বারা আয়োজিত একটি ইভেন্ট। এটি প্রথমবার শুরু করেন পোপ জন পল II। IYD বিশ্বব্যাপী যুবকদের বিভিন্ন সমস্যা সরকার এবং অন্যান্যদের কাছে তুলে ধরতে সাহায্য করে। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিতে যদি নতুন হন সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।